আচ্ছা কীর্তিশ, সত্যজিৎ রায়ের কোন কোন ছোট গল্প তুমি পড়েছো বা জানো বা শুনেছো আমার কাছে? উটুম কাটতাম আমি শুনেছি, আমি ভূত শুনেছি, আরেকটা যেন কি একটা শুনলাম, ওটা না ওটা ভুলে গেছিলাম, কিন্তু আরো দুটো গল্প শুনেছি। সেটা হলো একটা বঙ্কু 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 বাবুর বন্ধু, আর আর একটা হলো সেপ্টোপাসের খিদে। সেপ্টোপাসের খিদেতে তিনটে কার্নিভরাস গাছ আছে, সেগুলো সব পোকা খায়। আর বঙ্কুবাবুর বন্ধু? বঙ্কুবাবুর বন্ধুতে তো প্লুটোর অ্যাং এসেছিল, প্লুটো নয়, মানে ক্রেনিয়াস গ্রহের অ্যাং। হ্যাঁ, ক্রেনিয়াস গ্রহের অ্যাং। ও প্লুটোতে যাচ্ছিল, ও ভুল মানে আর ও ভুল করে আর্থে চলে এসেছিল, তোর বঙ্কুবাবুর সঙ্গে ও বন্দুক তৈরি গেছিল, আর এক কথাও হলো। আমি ওখানে ওখান থেকে অন্যায় সহ্য করা থেকে যেটা অন্যায় সেটাকে মানে কি বলবো, সে মানে 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 অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ভালো, হ্যাঁ অন্যায় সহ্য না করে, হ্যাঁ তাই তো? হ্যাঁ অন্যায়, এটাই এই ক্রেনিয়াস গ্রহের অ্যাং বঙ্কুবাবুকে শিখিয়ে দিয়েছিল। হ্যাঁ, যদি যদি একজন তো বঙ্কুবাবুকে বেঁকা বলে ডাকতো, ঠিক ঠিক ঠিক। তো বঙ্কুবাবু তারপর তাকে কি বলল? আর যদি আর যদি আর আর শুধু তুই আপনি যদি আমাকে বেঁকা বলে ডাকেন, আমি আপনাকে চ্যাংরা বলে ডাকবো। চ্যাংরা চ্যাংরা নয়, ছ্যাঁদা বলে ডাকবো, ছ্যাঁদা বলে ডাকবো, সেটাই আপনাকে সহ্য করতে হবে। ঠিক ঠিক। এই যে এতগুলো, আরেকটা গল্প পড়েছি আমরা, সেটা হচ্ছে রামধনের বাঁশি। হ্যাঁ, রামধনের বাঁশি। রামধনের বাঁশি মানে ওখানে একটা ছোট ছেলে, মানে আরেক আরেকজনের নাম রামধন, ও ও ও তো ওই ছেলেটা মারা গেছে, ও নিজে জানে না যে ও একটা ভূত হয়ে গেছে, ভাবলো যে মানে কি বলবো, এই নামটা যেন কি চলো, খগেশ খাস্তগীর। হ্যাঁ, খগেশ খাস্তগীর, তাকে তাকে বকবে, কিন্তু ও নিজেই জানে না যে ও মারা গিয়ে ভূত হয়ে গেছে। আর খগেশ খাস্তগীর ওকে দেখে ভয় পেয়ে একদম অজ্ঞান হয়ে গেছে। তো এই যে গল্পগুলো, এই গল্পগুলোর মধ্যে কোন গল্পটা তোমার সব থেকে বেশি পছন্দ? বঙ্কুবাবুর বন্ধু। বঙ্কুবাবুর বন্ধু গল্পটা দারুণ, তাই না? হ্যাঁ দারুণ। আমার একচুয়ালি শুধু দুটো, শুধু একটা গল্প বেশি ভাল লাগে না, আর একটাও সেপ্টোপাসের খিদে। সেপ্টোপাসের খিদে গল্পটাও দুর্দান্ত। হ্যাঁ, সেপ্টোপাসের খিদে, ওখানে ওখানে সেপ্টোপাস ছিল একটা কার্নিভোরাস প্ল্যান্ট, তারপরে ভেনাস ফ্লাইটার একটা কার্নিভোরাস প্ল্যান্ট, তারপর একটা থলির মতো একটা নেপেনথিস বা পিচার প্ল্যান্ট। হ্যাঁ, পিচার প্ল্যান্ট একটা ছিল। সত্যজিৎ রায়ের গল্প পড়তে কিন্তু দারুণ লাগে, তাই না? আমরা আস্তে আস্তে সব গল্পগুলো পড়ে ফেলছি, তবে কিনা এখন কিন্তু তুমি খুব ভালো রিডিং পড়তে শিখে গেছো, তুমি কিন্তু এখন নিজে নিজেই গল্পগুলো পড়তে পারো, আস্তে আস্তে কিন্তু পড়া উচিত, ঠিক আছে? হ্যাঁ সে তো বটে, এই গল্পগুলো তো আর 6 বছরের বাচ্চাদের জন্য নয়, তো ঠিক আছে, কিন্তু পড়ে তো আনন্দ পাচ্ছে, শুনে তো আনন্দ পাচ্ছে, বঙ্কুবাবুর বন্ধু এত যে ভাল লেগেছে ওর, তাহলে এটা একটা দারুণ ব্যাপার। না কুটুম কাটাম কাটাম। আরে এই যেই 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 বইটা থেকে আজকে ওই ওই তিনটা গল্প শুনলাম, মানে যেই বাকি দুটো ওগুলো অনেকদিন আগে, কিন্তু ওই তিনটা গল্প যে শুনলাম সেটা হলো এই বইটা থেকে আমি আমি শুনেছি। একের পিঠে দুই। হ্যাঁ, একের পিঠে দুই। বাবা আগে আগে যে দুটো গল্প শুনেছিলাম, যে দুটো গল্প সেপ্টোপাসের খিদে আর বঙ্কুবাবুর বন্ধু, সেই দুটো হচ্ছে এক ডজন গল্প এই এই বইটার থেকে। সত্যজিৎ রায় সব ছোট যে ছোট গল্পের যে বইগুলো আছে সেগুলো সব কটাতেই 12টা করে গল্প, এক ডজন গল্প, আরো এক ডজন, একের পিঠে দুই, সবই 12 নিয়ে নাম, বেশ মজার ব্যাপারটা। হ্যাঁ, আর এখানে আর এই দেখো এখানে লেখা আছে একের পিঠে দুই,
এখানে সত্যজিৎ রায়ের নামটাও লেখা আছে। এটা তো মলাট, এটা তো উপরে মলাট করে রাখা আছে, আসল মলাটটার জন্য তো এটা খুলতে হবে। হ্যাঁ, কিন্তু খোলা তো যাবে না, আমরা খুব যত্ন করে মলাট করে রেখেছি। ও এখানে দাদাও, এখানে অনেক মেনু আছে মনে হয়, সূচিপত্র, এখানে গল্পগুলোর সব নাম দেওয়া আছে। এই যে এখানে একটা মেনু, মেনু না বলে সূচিপত্র বলাই ভালো। হ্যাঁ, সূচিপত্র, ঠিক আছে। হ্যাঁ, এখানে অনুকূল টেম লিফ, আমি ভূত, আমি ভূতটা তো আমি পড়েছি, এই আমি ভূত একটু কাছে কাছে, এই যে আমি ভূত এটা আজকে পড়া হয়েছে। তারপরে লেসি, এই যে কুটুম কাটাম এটাও পড়া হয়েছে, ঠিক। অনেকটা যেন কি একটা, এটা রামধনের বাসি, এই তিনটে এই বইটা থেকেই পড়া হয়েছে। সত্যজিৎ রায়ের আরো অনেক বইয়ের নাম এখানে দেওয়া আছে, দেখবে। হ্যাঁ, এই দেখো একের পিঠে, এই দেখো এত বইয়ের নাম এখানে দেওয়া আছে। ওরে বাবা রে, সব বই আমাদের বাড়িতে সব বই আছে, সব বই। সত্যজিৎ অনেক বই লিখেছে, অনেক বই লিখেছে, সব কটা বই পড়ে ফেলতে হবে সত্যজিৎ রায়, সব কটা বই পড়ে ফেলতে হবে। তাহলে আজকের মতো আমরা ইন্টারভিউ এখানেই শেষ করি, ঠিক আছে। পরে সত্যজিৎ রায়ের আরো যখন গল্প পড়বো সেগুলো নিয়ে আমরা আবার আলাপ আলোচনা করবো। ঠিক আছে, ওকে, বাই বাই।